একটি ছোট বাচ্চাকে ধর্ষণ করা হয় আর একজন বাবা তার মেয়ের হত্যার প্রতিশোধ নিতে ধনী ব্যক্তিদের সাথে মরণপণ লড়াই করে যায়। শেষ পর্যন্ত কি হয়েছিল এসব জানতে হলে আপনাকে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। এটি একটি বলিউড সিনেমা, সিনেমাটির নাম হচ্ছে খোদা হাফেজ চ্যাপ্টার টু। তো চলুন আর দেরি না করে সিনেমাটির গল্পটি শুরু করা যাক, ততক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সিনেমা শুরু হয় আর আমরা নার্গিস নামের একটি মেয়েকে দেখি। সে একটি দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে যায়। আসলে এই সিনেমার প্রথম পর্বে দেখানো হয়েছে নার্গিসকে কিছু লোক কিডন্যাপ করে বিদেশে নিয়ে গিয়েছিল, যেখানে নার্গিসকে টানা কয়েকদিন ধরে ধর্ষণ করা হয়, আর এজন্য বারবার সে স্বপ্নে এই ঘটনাগুলোই দেখত, আর এই ভয়ে আজও সে বাড়ি থেকে বের হতে পারেনি। আর ইনি হচ্ছেন নার্গিসের হাজবেন্ড সমীর। এরপর নার্গিস তার স্বামী সমীরের সাথে ডাক্তারের কাছে যায়, যেখানে নার্গিস ডাক্তারকে তার সমস্যার কথা জানায়। সে বলে সে বাইরে যেতে খুবই ভয় পায়, সবাই তাকে নিয়ে আজে বাজে কথা বলে, কারণ সে বিদেশে দর্শিত হয়েছিল। তখন ডাক্তার তাকে বোঝায় যেন সে সবকিছু ভুলে যায় আর নতুন করে জীবন শুরু করার পরামর্শ দেন। অন্যদিকে সমীর তার বন্ধু রোহিতের বাড়িতে যায়, কারণ রোহিতের ভাই আর তার ভাবি দুর্ঘটনায় মারা গিয়েছিল। সেখানে সমীর একটি ছোট মেয়ে নন্দিনীকে দেখে যে খুব নিষ্পাপ ছিল, আর নন্দিনী ছিল রোহিতের ভাইয়ের মেয়ে। রোহিত তখন সমীরকে বলে সে এখন ঠিকমতো সেটেলও হতে পারেনি, আর তার উপর এখন তার সন্তানের দায়িত্ব এসে পড়েছে, সেজন্য সে তাকে অন্য কোথাও দিয়ে দেবে। এ কথা শুনে সমীর তাকে বলে সে 7 দিনের জন্য নন্দিনীকে তার বাড়িতে নিয়ে যেতে চায়, আর বলে নন্দিনী আর নার্গিসের মধ্যে যদি ভালো সম্পর্ক তৈরি হয় তবে সে নন্দিনীকে অ্যাডপ্ট করবে। আর এখন তাদের একটি সন্তানেরও প্রয়োজন ছিল, কিন্তু এখন মানসিক অবস্থা খুব খারাপ আর এজন্য সে এখনো সন্তানকে গর্ভধারণ করতে প্রস্তুত ছিল না। এরপর সমীর নন্দিনীকে সাথে নিয়ে বাড়িতে চলে আসে, যেখানে নার্গিস নন্দিনীকে পছন্দ করে না, তারপরেও সে তাকে থাকার জন্য অন্য আরেকটি রুম দিয়ে দেয়। নন্দিনীও নার্গিসকে একটু ভয় পেত, কিন্তু সমীর নন্দিনীকে নিয়ে খুব খুশি থাকত। আর এটি দেখে নার্গিস ডাক্তারের কাছে যায় আর বলে বাচ্চাটি তার হওয়া উচিত ছিল, কিন্তু তার ভাগ্য খারাপ, আর এজন্য এখন নন্দিনীকে দেখে ওর উপর আমার রাগ হয়। ডাক্তার তখন নার্গিসকে বুঝিয়ে বলে, ডাক্তার বলে সেও তোমার মতোই একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তার সাথে ভালো ব্যবহার করা উচিত। সম্ভবত এই কারণেই ভগবান কষ্টে থাকা দুজনকে একত্রিত করেছেন, যাতে তারা দুজনেই নিজের দুঃখ থেকে বাহিরে আসতে পারে। আর এটা শুনে এখন নার্গিস এই বিষয়ে বুঝতে পারে। এরপর নার্গিস বাড়িতে চলে আসে, আর এখন বাড়িতে এসে সে নন্দিনীর কাছে আসে, আর এরপর তাকে বাইরে খেলতে পাঠিয়ে দেয়, যেখানে কিছুক্ষণ পর সে নন্দিনীর কান্নার আওয়াজ শুনতে পায়। আর তখন নার্গিস বাইরে এসে দেখে নন্দিনীকে একটি কুকুর মাটিতে ফেলে দিয়ে আর নন্দিনীর হাত কামড়ে ধরে আছে। আর এটি দেখে নার্গিস দ্রুত কুকুরটিকে তাড়াতে চেষ্টা করে, কুকুরটি তখন নন্দিনীর পায়ে কামড় দেয়, কিন্তু তবুও নার্গিস তাকে তাড়িয়ে দেয়, আর দ্রুত নন্দিনীকে তার কোলে নিয়ে হসপিটালে আসে আর তার ব্যান্ডেজ করিয়ে দেয়। রাতে নার্গিস সমীরকে এই ঘটনাগুলি বলে, আর ঘটনা শোনার পর সমীরের খুব খারাপ লাগে। এরপর সমীর দেখে নার্গিস আদর করে নন্দিনীকে খাওয়াচ্ছে, এখন তাদের মধ্যে বন্ধন বেশ ভালো হয়ে গেছে। ঠিক তখনই সমীর নার্গিসকে বলে 7 দিন শেষ, সে কারণে রোহিত নন্দিনীকে নিতে আসবে, কারণ নন্দিনীকে একটি ভালো পরিবার অ্যাডপ্ট করতে চায়। তখন নার্গিস দুঃখ ভরা হৃদয় নিয়ে বলে এতদিন পরে একটু সুখের ছোঁয়া পেলাম, এখন আবার আগের মতো অবস্থা হয়ে যাবে। এরপর নার্গিস সমীরকে বলে আমরা কি পারি না নন্দিনীকে অ্যাডপ্ট করতে, আর সমীর তো এটাই চাইছিল। এ কথা শুনে সমীর খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ অবশ্যই পারি। তখন সে নন্দিনীকে জিজ্ঞেস করে সে তাদের সাথে থাকতে চায় কিনা, নন্দিনীও তখন বলে সে তাদের সাথেই থাকতে চায়। এরপর তারা কাগজপত্রের ঝামেলা শেষ করে নন্দিনীকে অ্যাডপ্ট করে নেয়। এরপর সময় চলে যায় আর তাদের পরিবার হাসি খুশিতে ভরে ওঠে। এদিকে সমীর ও নার্গিসের দূরত্ব কমে যায়, এক রাতে তারা রোমান্টিক মোড়ে চলে যায়, আর ওই ঘটনার পরে প্রথম তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরপর তারা নন্দিনীকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। এর কিছুদিন পর একদিন স্কুল ছুটির পর নন্দিনী একটা মেয়ের সাথে, যার নাম ছিল শোভা, নন্দিনী আর শোভা একসাথে আইসক্রিম খেতে যায়। ঠিক তখনই কিছু ছেলে নীল রঙের গাড়িতে করে এসে শোভাকে অপহরণ করার চেষ্টা করে, কিন্তু নন্দিনী শোভাকে ছাড়ছিল না, সেজন্য ছেলেগুলো নন্দিনীকেও সঙ্গে করে নিয়ে যায়। ওই আইসক্রিম ওয়ালা তাদের থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওই ছেলেগুলো তাকে বন্দুক দিয়ে ভয় দেখায়, যার কারণে আইসক্রিম ওয়ালা আঙ্কেল কিছুই করতে পারে না। সেই ছেলেদের মধ্যে একটি ছেলে ছিল, তার নাম ছিল বাচ্চু, সে ছিল পাওয়ারফুল সোম ঠাকুরের নাতি। এরপর স্কুল শিক্ষক সমীরকে ফোন করে আর এই অপহরণের কথা বলে।
প্রমিত তখন খুবই আতঙ্কিত হয়ে স্কুলে যায়। সেখানে সে জানতে পারে কিছু ছেলে তার মেয়ে নন্দিনী আর শোভাকে অপহরণ করে একটি নীল রঙের ঘানিতে করে নিয়ে গেছে। একটি কনস্টেবল এই খবর ফেমাস নিউজ রিপোর্টার রবিকে বলে দেয়। তারপর তারা সেই খবরটি কভার করতে পৌঁছায়। পুলিশ ইন্সপেক্টর এই ঘটনায় সমীরকে কোনো হেল্প করেননি। সেদিন সন্ধ্যায় শোভার ভাইও সমীরের সাথে ছিল। সমীর তাদের তদন্ত করতে বললে ইন্সপেক্টর তাকে বকাঝকা করে বের করে দেয়। ঠিক তখনই সমীর আইসক্রিম বিক্রেতাকে দেখেন। সমীর তাকে জিজ্ঞাসা করেন, লোকগুলো গাড়িটি কোথায় নিয়ে গেছে সেটা কি আপনি জানেন? আইসক্রিম বিক্রেতা বলে, হ্যাঁ সে জানে। এরপরে সমীর আইসক্রিম বিক্রেতাকে সঙ্গে নিয়ে গাড়িটি খুঁজতে বের হয়। সেখানে সে একটি মোড়ে একটি গহনার দোকান দেখতে পায় আর ওই দোকানে সিসি ক্যামেরাটি দেখতে পায়। আর তারা সেই ক্যামেরার ফুটেজ দেখার জন্য দোকানের মালিককে অনুরোধ করে। দোকানের মালিক তাদের দেখতে দেয়। তারপরে সিসিটিভি ফুটেজে ওই নীল গাড়িটি দেখা যায়। এরপর তারা এটি অনুসরণ করে সেখানে পৌঁছে যায় যেখানে ওই নীল গাড়িটি গিয়েছিল। অন্যদিকে পুলিশ ইন্সপেক্টর জানতে পারে ওই গাড়িটি ছিল সোম ঠাকুরের, যাকে সবাই ঠাকুরজি বলে ডাকত। এই কারণে ইন্সপেক্টর তার সিনিয়র সহ ঠাকুরজির কাছে পৌঁছে যায় আর এই মামলার সমস্ত কিছু জানায়। তারপর ঠাকুরজি তার ড্রাইভার মুন্নাকে কল করে, কারণ এই গাড়িটি মুন্নাই চালাচ্ছিল। সে মুন্নাকে জিজ্ঞেস করে কি হয়েছে। মুন্না তখন বলে, বাচ্চু আর তার বন্ধুরা দুটি মেয়েকে দর্শন করেছে আর এখন তারা ফার্ম হাউসে আছে। সব শুনে ঠাকুর তাদের সেখানে থাকতে বলে আর ঠাকুর তার সবচেয়ে বিশ্বস্ত লোক রশিদ কসাইকে তার কাছে ডাকে। আর অন্যদিকে তাদের সেখানে দেখানো হয়, তারা সবাই শোভাকে একের পর এক দর্শন করছিল। কিন্তু তাদের মধ্যে একজন যার নাম ছিল রোহান, মানুষরূপী জানোয়ার রোহান, নিষ্পাপ নন্দিনীকে দর্শন করছিল আর সে ছোট হওয়ার কারণে তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এদিকে ঠাকুরজি রশিদকে বলে এই মেয়েদের হত্যা করতে আর বাচ্চু আর তার বন্ধুদের কয়েকদিন তার কাছে রাখতে বলে। অন্যদিকে মেয়েদের নিয়ে তারা জঙ্গলে চলে যায় যাতে তারা সেখানে তাদের মেরে ফেলতে পারে। রশিদ যখন এই সম্পর্কে জানতে পারে সেও মুন্নাকে জিজ্ঞাসা করে আর ওই লোকেশনে পৌঁছে যায়। তারপর সমীর গাড়িটি জ্বলতে দেখে সে সেখানে পৌঁছে যায়। সেখানে দাঁড়ানো লোকদেরকে তার মেয়েকে খুঁজে পেতে সাহায্য করার জন্য অনুরোধ করে, কারণ ওই গাড়িতে মেয়েদের পাওয়া যায়নি। অন্যদিকে আশেপাশে কিছুক্ষণ খোঁজার পর সমীর শোভাকে খুঁজে পায়। সে তখনও বেঁচে ছিল। শোভাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ঠিক তখনই সমীরের চোখ যায় তার মেয়ে নন্দিনীর দিকে। আর এই অবস্থা দেখে সমীর কাঁদতে থাকে। এটা কি যে এক পরিস্থিতি, এত কষ্ট সইতে পারে কে বলুন। এরপর সমীর নন্দিনীকে কোলে নিয়ে পুলিশের গাড়ির কাছে আসে। ততক্ষণে সেখানে মিডিয়ার লোকজনও চলে আসে। কিন্তু রবি তখন নন্দিনীর ফুটেজ নিতে সবাইকে বারণ করে, কারণ ওই পাষাণ লোকগুলো তাকে নির্মমভাবে দর্শন করেছে। হসপিটাল দেখানো হয়, যেখানে শোভার ভাই সমীরকে বলে সে জানে কে এইসব করেছে। তারপর সে বাচ্চু আর ঠাকুরজির ছবি সমীরকে দেখায় আর বলে এই বাচ্চু সবসময় শোভাকে পিছু করত। অন্যদিকে ডাক্তার নার্গিসকে বলে তিনি নন্দিনীকে বাঁচাতে পারেননি, কারণ তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। এ কথা শুনে রাগে দুঃখে নার্গিস সমীরকে অনেক মারতে থাকে। তারপর তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, যেমন অনেক বছর আগে তার সাথে ঘটেছিল আর এখন তার মেয়ের সাথেও এই একই ঘটনা ঘটেছে। এখন সে কষ্ট সহ্য করতে না পেরে এ পৃথিবী ছেড়ে চলে যেতে চায়। এরপর নন্দিনীকে দাহ করা হয়। তখন রবি বলে আজও আমাদের দেশ মহান নয়, কারণ যে দেশে এমন জঘন্য অপরাধ হয় সে দেশ মহান হতে পারে না। একই সঙ্গে পুলিশ ও রাজনীতিবিদরা সব দেখতে থাকে। অন্যদিকে নার্গিস সমীরকে বলে সে তাকে ছেড়ে চলে যাচ্ছে, কারণ সে এ ব্যথা নিয়ে তার সাথে থাকতে পারবে না। যতক্ষণ না নন্দিনীকে যারা দর্শন করেছে তাদের যতক্ষণ পর্যন্ত হত্যা না করবে ততক্ষণ পর্যন্ত সে তাকে তার মুখ দেখাবে না। এরপর এক মাস কেটে যায় আর ওই বাহিনীর লোকেরা আইসক্রিম বিক্রেতা আঙ্কেলকেও মেরে ফেলে, কারণ সে এই মামলার বড় অংশ ছিল। আর যখন সমীর পুলিশের কাছে সাহায্যের জন্য যায় তখন ইন্সপেক্টর সমীরকে দেখায় আর বলে যে গানের কথা বলা হয়েছে সেই গাড়িটি অপরাধ হওয়ার 10 দিন আগে চুরি হয়ে গিয়েছিল, আর এই মামলার উইটনেস মানে সেই আইসক্রিম বিক্রেতাও নিখোঁজ হয়ে গেছে। অর্থাৎ তারা কোনোভাবেই সমীরকে সাহায্য করতে চাচ্ছিল না, আর এটা সমীর বুঝতে পারে। আর এরপর সমীর ইন্সপেক্টরের উপর হামলা করে দেয়। যখন ইন্সপেক্টর তার প্রেমিকা চামিলির সাথে তার বাড়িতে দেখা করতে যায় তখন সমীর খুব ভালোভাবে ইন্সপেক্টরকে ধরে ফেলে। কিন্তু চামিলি পুলিশকে ফোন করে ডাকে আর সমীর ধরা পড়ে যায়, যেখানে কোর্টে তার কয়েক মাসের জন্য জেল হয়ে যায় আর তাকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়। অপরদিকে ওই ছেলেদের বাবারা চিন্তিত ছিল, কারণ তাদের সন্তানদের ঠাকুরজি কোথায় লুকিয়ে রেখেছে। এই বিষয়ে ঠাকুরজি বলেন তোমাদের সন্তানরা যেখানেই আছে নিরাপদে আছে। তারপরে ঠাকুরজি রাতে ইচ্ছা জাগে,
আর এজন্য সে তৃষ্ণা নামের একটি মেয়েকে তার কাছে ডাকে, আর সে তার জন্য কাজ করে। তখন ঠাকুরজি তাকে লাইট বন্ধ করতে বলে, আর তিনি তৃষ্ণাকে রেখেছিলেন শুধুমাত্র তার কূপের তৃষ্ণা মেটানোর জন্য। অন্যদিকে আনসারি তার লোকদের কাছ থেকে জানতে পারে, আগামীকাল সমীরকে মারতে জয় সোয়াল নামে এক বন্দীকে সুপারি দেওয়া হয়েছে। আনসারি এই কথা সমীরকে জানায় আর বলে, সে যদি জয় সোয়ালকে হত্যা করে তবে সে তাকে এখান থেকে বের করতে সাহায্য করবে। তারপরের দিন জয় সোয়াল আর তার লোকজন সমীরকে আক্রমণ করে, যেখানে সমীর তাকে খুব খারাপ ভাবে আহত করে। সে নিজেও একটু আহত হয়, কিন্তু জয় সোয়াল খুব শক্তিশালী মানুষ ছিল, তাই এখন আনসারিও তার লোকজন সমীরকে সাহায্য করতে মাঠে নামে আর জয় সোয়ালের লোকদের মারতে থাকে। অনেক সময় মারামারির পর সমীর অবশেষে জয় সোয়ালকে হত্যা করে আর সমস্ত বন্দীদের জন্য বাহুবলি হয়ে ওঠে। সব বন্দী এখন তাকে রেসপেক্ট করতে শুরু করে। অন্যদিকে 2 মাস পার হয় আর সবার জ্ঞান ফিরে আসে। এখন এই মামলা তদন্ত করছেন সিবিআই অফিসার অবিনাশ ঠাকুর। জ্ঞান ফিরে আসার পর শোভা বাচ্চুও তার বন্ধুদের নাম বলতে থাকে। অবিনাশ এই সব কিছু ম্যাজিস্ট্রেটের কাছে বলে দেয় আর এখন সমীরও এখানে দেখে নেয় বাচ্চুর সাথে তাকে আর কাকে কাকে হত্যা করতে হবে। পরের দৃশ্যে ঠাকুরজি নার্গিসের বাড়িতে আসে আর তাকে তার স্বামীকে থামাতে বলে, না হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। কিন্তু নার্গিস বলে তার স্বামী তাকে বিদেশ থেকে বের করে এনেছে, সমীর ভয় পাওয়ার লোক নয়। ওখান থেকে যাবার আগে ঠাকুরজিও নার্গিসের দিকে লালসার দৃষ্টিতে তাকায়। অন্যদিকে আনসারির এক বন্ধু জেলে এসে তাকে বলে, ঠাকুরের বাড়ি থেকে খাবারের প্যাকেট নিয়ে রশিদ কসাইয়ের বাড়িতে যাচ্ছে, এর মানে বাচ্চু আর তার বন্ধুরা সেখানে লুকিয়ে আছে। আনসারি এসব কিছু সমীরকে জানায়। পরের দিন সমীরের মুক্তি হয়ে যায় আর সমীর সবার ভাইয়ের সাথে আনসারির বন্ধুর কাছে পৌঁছায়। এখানে সে একটি পুরো দল পায় আর তারা রাশেদ কসাইয়ের আড্ডাতে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। পরের দিন সমীর রাশেদ কসাইয়ের আড্ডাতে হামলা করে দেয়। সেখানে সে অনেক লোককে মারার পর রাশেদ কসাইয়ের কাছে পৌঁছে যায় আর রাশেদ কসাইকে লেগ পিস দিয়ে হত্যা করে। আর তারপরে সমীর সে ছেলেদের কাছে পৌঁছে, যেখানে সে শুধু মুন্না আর রোহানকে খুঁজে পায়। আর বাকি ছেলেদের আগেই ঠাকুরজি বাচ্চুর সাথে অন্য জায়গা লুকিয়ে রেখেছিল। মুন্না সমীরকে বলে, বাচ্চু ওই 2 মেয়েকে ব্যাট দিয়ে দড়িয়ে দড়িয়ে মেরেছিল আর এ রোহান ওই ছোট মেয়েকে দর্শন করেছিল। এটা শুনে সমীর খুব রেগে যায় আর সে রোহানকে খুব খারাপভাবে মৃত্যু দেয়। এসব দেখে ভয়ে মুন্না সাক্ষী দিতে প্রস্তুত হয়ে যায়। কিন্তু পরের দিন পুলিশ রোহানের লাশ পায় ঝুলন্ত অবস্থায়। পুলিশ ঠাকুরজির বাড়িতে আসে আর বাচ্চুকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা সেখানে তাকে খুঁজে পায় না। আর ঠাকুরজি তার ছেলে কমলের সাথে ফোনে কথা বলে আর বলে, পুলিশ তাদের ছুঁতেও পারবে না, যতদিন সে বেঁচে আছে ততদিন কেউ তার কিছুই করতে পারবে না। এখানে আমরা জানতে পারি ঠাকুরজিও তার নিজের স্বামীকে নিজে হত্যা করেছিল আর তার ছেলে কমলেশকে এজেন্ট হিসেবে পাঠিয়েছিল, সেখানে এক লোকাল গ্যাংস্টারের সঙ্গে কাজ করত। পরের দৃশ্যে সিবিআই অফিসার অবিনাশ ঠাকুর সমীরের কাছে আসে আর সমীর মুন্নাকে তার হাতে তুলে দেয়। তারপরে অবিনাশ সমীরকে একটি খাম দেয় যেখানে বাচ্চু আর কমলেশের সমস্ত বিবরণ ছিল। এছাড়াও সে জানায় এ সময় বাচ্চু তার বাবা কমলেশের সাথে আছে আর সেখানে যাওয়ার আগে সমীর বাকি ছেলেদের মেরে ফেলে। এখন শুধু বাচ্চুই বাকি ছিল। তখন নার্গিস সমীরের সাথে দেখা করতে আসে আর তাকে বলে সে একটি ভালো কাজ করেছে। এরপরে সমীর সবার ভাইয়ের সাথে মিশনও চলে যায়, যেখানে সে ক্যাব চালকের দোকান থেকে কিছু বন্দুক কিনতে যায়। সেখানে একজনের সাথে দেখা হয়। সমীর তাকে দৈনিক $1,000 বিনিময়ে তার সাথে রেখে দেয়, কারণ সে কমলেশের অবস্থা সম্পর্কে জানত। তারপরে সে সুযোগ পেয়ে কমলেশের বাড়িতে আক্রমণ করে আর সেখানে সবাইকে হত্যা করার পরে সে বাচ্চুর দিকে চলে যায়। কিন্তু তার আগেই কমলেশ তার কয়েকজন লোক নিয়ে বাচ্চুকে নিয়ে পালিয়ে যেতে শুরু করে। তাকে পালাতে দেখে সমীর তার পিছু নেয়। ফাইনালি বালির টিলার মাঝখানে তাদের ধরে ফেলে আর বাচ্চুর মেডেল স্ট্যাম্প কেটে দেয়। তখন বাচ্চু তার কাছ থেকে ছুটে আবার পালিয়ে যায়, কিন্তু সমীর তাকে আবার ধরে ফেলে আর তাকে মেরে ফেলে। তারপর কমলেশ সমীরকে গুলি করতে চলেছে, কিন্তু সবার ভাই কমলেশকে গুলি করে দেয়। আর ওইদিকে তার সন্তান আর বাচ্চুর মৃত্যুর খবর পেয়ে ঠাকুরজি ভেঙে পড়ে আর তার তৃষ্ণা নিবারণের জন্য তৃষ্ণাকে তার কাছে ডাকে আর তাকে তার মধ্যে হারাতে শুরু করে। কিন্তু তারপরে তৃষ্ণা তাকে এত বছরের প্রতিশোধ নিতে তাকে হত্যা করে, কারণ তারা তাকে এত বছর ধরে শুধু শোষণই করেছিল। এদিকে নার্গিস সমীরের কাছে আবার ফিরে আসে আর সে তাকে বলে সে মা হতে চলেছে। এটা শুনে সমীর খুবই খুশি হয়। আর সিনেমার শেষ দৃশ্যে দেখানো হয় সমীরের বাংলোর বাইরে অনেক লোক সমীরের সাথে দেখা করতে এসেছে, কারণ তিনি এখন সবার কাছে মসিহা হয়ে উঠেছেন।
আর সে এখন এলাকায় নতুন বাহুবলী। এর সাথে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।